এই যে দুষ্টু মানুষেরা, দুষ্টামি করে না, দুষ্টামি করতে হয় না, কিন্তু বলেও কোনো লাভ নাই। যারা দুষ্টু তারা দুষ্টামি করবেই, দুষ্টু লোকেরা দুষ্টামি করবেই, তাদেরকে যতই বলা হোক যে না দুষ্টামি করে না, তারা তো আর থামবে না। বাংলাদেশে দুষ্টু লোকেরা চারিদিকে রয়েছে এবং তাদের দুষ্টামি কোনোভাবেই থামে না। দুষ্টামির পর দুষ্টামি করে যায় বাংলাদেশের দুষ্টু লোকেরা। কেন বলছি এ কথাগুলো, এটাই তো ভাবছেন? তাহলে আপনাদের বলি, খবরে দেখলাম যে চলন্ত মেট্রো রেলে কে বা কারা ঢিল ছুঁড়ে কাজ ভেঙে দিয়েছে চলন্ত মেট্রো রেলের, সেই মেট্রো রেলের যেই মেট্রো রেল নাকি বাংলাদেশের গর্ব। কিছুদিন আগে যখন উদ্বোধন অনুষ্ঠান হলো মেট্রো রেলের, তখন কি যে ভিড় এবং মানুষের কি যে এক্সাইটমেন্ট, এবং কি বিশালভাবে মেট্রো রেল চালু হলো। এবং এখন শুনতে পেলাম যে মেট্রো রেলে, চলন্ত মেট্রো রেলে কে বা কারা কি জানি কি একটা অবজেক্ট, একটা ঢিল টাইপের কিছু একটা ছুঁড়ে মেরে মেট্রো রেলের জানালা ভেঙে দিয়েছে। তো দুষ্টু লোকদের হাজার বলা হোক দুষ্টামি না করতে, তারা তো করবে, এবং এটা হলো লেটেস্ট এক্সাম্পল অফ দুষ্টামি। তাহলে এখন কি বলবো বলেন, এটাই তো বলতে হবে না, যে বাংলাদেশ দুষ্টু লোক দিয়ে ভরে গিয়েছে এবং তাদের দুষ্টামি কোনোভাবেই তো থামবে না, দুষ্টামি করেই যাচ্ছে তারা।